বন্ধুরা, মজাদার কীর্তিকলাপ শুধু আমাদের মানুষদের মধ্যেই নয়, পশু পাখিদের মধ্যেও ভরপুর রয়েছে, যেই কারণে এদেরকে দেখতে ভীষণ মজাদার লাগে। সেই সাথে এইসব দুষ্টু প্রাণীরা কখন কি কাণ্ড করে বসবে সেটা তারা নিজেরাও জানে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই সব পশু পাখিদের এমন কিছু মজাদার কাণ্ড দেখাবো যেগুলি দেখে আপনার রিয়াকশন ঠিক এইরকম হবে। তাই আপনি এই ভিডিওটিকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যার টাইটেল হলো ফানি অ্যানিমেল মুভমেন্টস পার্ট 82। শিম্পাঞ্জিরা আমাদের মানুষদের প্রজাতি হওয়ার কারণে আমাদের মানুষদের মতোই অনেক বুদ্ধিমান কাজ করতে পারে, যেমন এই ভিডিওটি দেখলেই আপনি জানতে পারবেন। এখানে এই ম্যাডাম শিম্পাঞ্জিকে আনন্দ দেওয়ার জন্য তার সামনে এইভাবে ডান্স করে চলেছিল। অপরদিকে কাঁচের ভিতরে থাকা এই শিম্পাঞ্জি ভাই চুপচাপ তার এই ডান্স দেখে চলেছিল, আর একটু পরে সেও তার সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে শুরু করে দেয়, আর তার নাচে খুশি হয়ে হাততালিও দিতে থাকে, যেটা দেখতে বড়ই মজাদার লাগছে। সিংহ, যাকে জঙ্গলের রাজা বলে মানা হয়, যার একটা গর্জনে মাটির নিচে লুকিয়ে থাকা শত্রুরও বুক কেঁপে ওঠে। কিন্তু এই পৃথিবীতে এমনও একটা প্রাণী আছে যারা সিংহকে ভয় পাবার বদলে তার সাথে মজা করতেই বেশি ভালোবাসে, আর সেই প্রাণীটি হলো এই কচ্ছপ মহাশয়। এখানে এই সিংহ নিজের তৃষ্ণা মেটাতে জল পান করছিল, আর সেই সময় এই কচ্ছপটি ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে আর তাকে জল পান করা থেকে বাধা দিতে থাকে। প্রথম দিকে সিংহ কচ্ছপকে এড়িয়ে চললেও শেষমেশ কচ্ছপের জ্বালায় তাকে ওখান থেকে উঠে পড়তে হয়, যেন সে সিংহকে বলতে চাইছিল, আরে তোর সাহস কি করে হলো আমার পুকুর থেকে জল পান করছিস। গরিলারা চিড়িয়াখানায় বসে কিছু না কিছু মজার কাণ্ড করেই থাকে, যেগুলি দেখে যে কেউ না হেসে থাকতেই পারে না। সেরকমই এখানে এই গরিলা একবার জল পান করছিল, আর এমন সময় পাশ থেকে অপর এক গরিলা তার কাছে এগিয়ে আসে, যা দেখে প্রথম ওই গরিলাটি তখন অপর গরিলার মুখে পিচকারি করে দেয়, মানে স্প্রিট করে দেয়, যার পরে বেচারার রিয়াকশন তো একবার দেখুন কতই না ফানি লাগছে। এখানে এই সকল জিরাফরা খেলা করার জন্য বাইরে যাচ্ছিল, আর সেই সময়ে এই জিরাফ ভাই সিসিটিভি ক্যামেরা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে, আর ক্যামেরার সামনে নিজের মুখ এনে সুন্দর একটা পোজ দিতে শুরু করে। যেখানে বাকি সকল জিরাফরা নিজেদের কাছে এক এক করে বাইরে চলে যাচ্ছিল, সেখানে এই ভাই ক্যামেরার মধ্যেই নিজেকে হারিয়ে ফেলেছে। শুধু তাই না, সবশেষে সে ক্যামেরাকে একটা লাভ বাইটও দিয়ে যায়। কিছু জানোয়ার তার মালিককে খুশি করার জন্য নানান ধরনের মজাদার সব কাণ্ড করে দেখায়, আর তাদেরই মধ্যে জনপ্রিয় হলো এখানে এই ভেড়াটি, যে তার মালিককে ইমপ্রেস করার জন্য মাথাটা নিচেতে করে আর পাগুলোকে ওপরে তুলে এইভাবে হেঁটে চলেছে। যেখানে বাকি সব ভেড়ারা নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছে, সেখানে এই জনাব নিজের কলাবাজি দেখাতেই ব্যস্ত হয়ে পড়েছে, যেটা দেখতে বড়ই মজাদার লাগছে। বন্ধুরা, আজ পর্যন্ত আপনি পাখিদেরকে খোলা আকাশে এইভাবে ঝাঁক বেঁধে উঠতে দেখেছেন, কিন্তু এখন একবার এই ক্লিপটির দিকে নজর দিন, যেখানে দেখা যাচ্ছে এই পাখি দুটি একে অপরের পিঠেতে চেপে কেমন দিব্যি উড়ে চলেছে, যেন তাদের মতো ট্যালেন্টবাজ এই পৃথিবীতে আর কোথাও নেই। বন্ধুরা, ভিডিও দেখে আপনার ভালো লাগলে এখনই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আগে আরও মজাদার ভিডিও আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আমি জানতে চাইবো আপনি এই সময়ে আমাদের এই ভিডিও কোন শহর, কোন দেশ বা কোন গ্রাম থেকে দেখছেন সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমাদের আগের সব ভিডিওগুলিতে আপনি কুকুরদের নানান ধরনের অনেক ট্যালেন্ট দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে এই কুকুরটি বাকি সবাইকে পিছনে ফেলে দিয়েছে, তার কারণ সে মাস্টার মশাইদের মতো নিউজ পেপার পড়ে চলেছে, তাও আবার জাতা পেপার না, ইংলিশ নিউজ পেপার। কুকুরের এই প্রকার চশমা চোখে দিয়ে সেই সঙ্গে বাবুদের স্টাইলে বসে একমনে পেপার পড়ে যাওয়া কিন্তু সত্যি অদ্ভুত ধরনের একটা লাগছে, এর জন্য ভিডিওতে একটি লাইক তো করতেই হয়। Look at the way he is sitting. Yes, very distinguished. I see. Kaisa laga mera mazak? Aapni ei girgiti ke dekhei jante parben.
বেচারা গিরগিটি সাপের ভয়ে এত জোরে দৌড় দিয়েছে যেন কেউ তার পিছনে টাইম বম লাগিয়ে দিয়েছে। বানরা সর্বদাই মজাদার কিছু না কিছু কাণ্ড করার জন্য রেডি হয়ে থাকে। যেমন এই বানর মহাশয়কেই দেখে নিন, কিভাবে সে উদাস মনে একতারা বাজিয়ে চলেছে। বেকার হ্যায় ভাইয়া, মে তো টুট গিয়া। ভাইকে দেখে মনে হচ্ছে যেন তার জিএফ তাকে বেকআপ দিয়ে অন্য কোথাও চলে গেছে। যেই দুঃখে সে মন মরা হয়ে একতারা বাজিয়ে চলেছে। বন্ধুরা, আপনি কি কখনো কোনো বানরকে এইভাবে একতারা বাজাতে দেখেছেন? দেখে থাকলে আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। শুরু থেকেই ছাগলরা বিনা কারণে যাকে তাকে হেডশট দেওয়ার জন্য ফেমাস হয়ে আছে, আর মনে হয় না ভবিষ্যতে এরা এসব করা থেকে কোনোদিন বিরত থাকবে। কারণ এখানে এই ম্যাডাম ইন্টারনেটে ফেমাস হওয়ার জন্য ছাগলকে নিয়ে সেলফি তুলতে চেয়েছিল, কিন্তু পিছন থেকে এই ছাগলটি তখন ম্যাডামকে হেডশট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যে প্রথমে একটু কাছে এসে প্র্যাকটিস করে নেয় আর তারপরেই এক মুতোয় ম্যাডামের সেলফি তোলার 12টা বাজিয়ে দেয়। বন্ধুরা, এখন একবার এই ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করুন। এটা দেখে আপনি কিছুতেই নিজের হাসি থামাতেই পারবেন না। এখানে এই কুকুরের মালিক কুকুরকে বাইরে বেঁধে রেখে দোকানের ভিতরে চলে যায়, কিন্তু অপরদিকে এই কুকুরটি তো এক জায়গায় টিকে থাকার পাত্রই ছিল না, যেই কারণে সে তখন নিজের দুষ্টু বুদ্ধিকে কাজে লাগায় আর সবাইকে অবাক করে এমন একটা হাস্যকর কাণ্ড করে বসে, যেন সে তার মালিককে এটা বুঝিয়ে দিতে চাইছিল, আমাকে বাইরে বেঁধে রেখে একা একা শপিং করা দেখ কেমন লাগে। সত্যি বন্ধুরা, এর ফলে আর কারো লাভ হোক বা না হোক, কোকা কোলার কিন্তু ফ্রিতে প্রচার হয়ে গেল, তাই না? আপনি এটা বহুবার শুনে থাকবেন, অনলাইন ক্লাসে মাস্টাররা ছাত্রদেরকে যতই পড়িয়ে যাক না কেন, ছাত্ররা তেমন কোনো গুরুত্ব দেয় না। ঠিক সেরকমই কিছু দেখতে পাবেন এই ক্লিপসটিতে, যেখানে এই কালো কুকুরটি এক নাগারে ওই সাদা কুকুরের উপরে চিনলে যাচ্ছিল, কিন্তু এই সাদা কুকুরটি তার চিল্লানিতে কোনো কানই দিচ্ছিল না, যে মনে মনে এটা বলে থাকবে, তুই যত পারিস তত চেঁচিয়ে যা, আমি আর এই সবে ভয় পাই না। সিংহরা বাপেলোকে দেখা মাত্রই তার উপরে হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়ে, যাতে সে তার শিকার করে নিজেদের পেট ভরাতে পারে। ঠিক সেরকমই এই সিংহগুলো এক বাপেলোকে শিকার করে সবে পার্টি শুরুই করেছিল, এমন সময় দলের এক সিংহ কোনো এক কারণে অপর এক সিংহের উপরে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, যার ফলে একটু পরেই বাকি সকল সিংহরা নিজেদের সাথে লড়াই ঝগড়া করা শুরু করে দেয়। কিন্তু এমনটা করার ফলে তারা সবাই ভুলে যায় যে তারা এক বাফেলোকে শিকার করে সামনেই ফেলে রেখেছে, আর এই সুযোগে চালাক বাফেলো চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওর পরবর্তী পার্টে দেখার জন্য কমেন্ট সেকশনে পার্ট 22 বলে লিখে দেবেন। দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং ও মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।